সুপ্রিয় প্রাণপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, নিশ্চয় তোমরা ভালো আছো, তোমাদের পরিবারও নিশ্চয়ই ভালো আছে। আমি সবসময় আশা করি সবাই যাতে ভালো থাকে। মহাবৈশ্বিক করোনার কারণে তোমাদের সাথে তো শারীরিকভাবে দেখা হচ্ছে না, তোমাদের যাতে লেখাপড়ার ক্ষতি না হয় আমরা কিন্তু অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছি, তোমরা অ্যাটেন্ড করতেছো, সেজন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমরা বই নিয়ে বসে পড়ো, তোমরা বইয়ের 14 পৃষ্ঠা খুলো, আজকে আমরা পড়াবো তৃতীয় অধ্যায়ের মুনি ঋষি ও ধর্মগ্রন্থ। তোমরা পূর্বেকার মতো মনোযোগ সহকারে খেয়াল করো, প্রাচীনকালে অনেক ধার্মিক লোক ছিলেন, তাদের মধ্যে অনেকে অরণ্যে বসে ঈশ্বরের তপস্যা করতেন, তাদের কোনো লোকলালসা ছিল না, তারা তপস্যার দ্বারা লোকলালসা জয় করেছিলেন। তারপরে ঋষি, এই যে আমরা প্রথম পরিচিত মুনি ঋষি পড়তেছি, ওদের মধ্যে ঋষিদেরকে 7টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, ব্রহ্মর্ষি, দেবর্ষি, মহর্ষি, পরমর্ষি, কাণ্ডর্ষি, শ্রুতর্ষি ও রাজর্ষি। তাহলে আমরা একটু এগুলো একটু আলোচনা করি, তোমরা খেয়াল করো, ব্রহ্মর্ষি, ব্রহ্ম বা ঈশ্বর সম্পর্কে যাদের বিশেষ জ্ঞান আছে তাদেরকে ব্রহ্মর্ষি বলা হয়, যেমন বৈশিষ্ট্য। দেবর্ষি, যিনি দেবতা হয়েও ঋষি তিনি দেবর্ষি, যেমন নারদ। মহর্ষি, ঋষিদের মধ্যে যারা প্রধান এবং মহান তারা মহর্ষি, যেমন ব্যাসদেব। পরমর্ষি, পরম ব্রহ্মকে যিনি দর্শন করেছেন তিনি পরমর্ষি, যেমন কৈল। কাণ্ডর্ষি, বেদের দুটি কাণ্ড কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ডে আছে যাগযজ্ঞের কথা আর জ্ঞানকাণ্ডে আছে জ্ঞানের কথা, ব্রহ্মের কথা। তারপরে শ্রুতর্ষি, বেদ ঈশ্বরের বাণী, ঋষিরা তপস্যা করে বেদমন্ত্র লাভ করেছেন কিন্তু এভাবে সকল ঋষি বেদমন্ত্র লাভ করেননি। রাজর্ষি, রাজা হইয়েও যিনি ঋষি তিনিই রাজর্ষি, তিনি ঋষির মতো জ্ঞানী। ঋষি বিশ্বামিত্র সম্পর্কে একটু শোনো, বিশ্বামিত্র একজন বিখ্যাত ঋষি ছিলেন, তার পিতার নাম গাধী, গাধী কাণ্ডকুণ্ডের রাজা ছিলেন, বিশ্বামিত্রের পিতামহের নাম ছিল কুশি, এই জন্য বিশ্বামিত্র কৌশিক নামে পরিচিত ছিলেন। বিশ্বামিত্র একজন ক্ষত্রিয় ছিলেন, রাজপুত্র তিনি রাজাও ছিলেন, কিন্তু কঠোর তপস্যা করে তিনি ব্রাহ্মণত্ব লাভ করেন, ব্রহ্মার পরে তিনি রাজস্ব হন, তারপরে ব্রহ্মস্ব হন। তারপরে এটা হচ্ছে বিশ্বামিত্রের পরিচিতি, তোমরা পরেরটা পড়ে নিবে। তারপরে বিদুষী গাধী সম্পর্কে শোনো, বেদে অনেক নারী ঋষির নাম শোনা যায়, নারী ঋষি এটা, যেমন গার্গী, ঘোষা, বিশ্ববাদা, অপালা, লোপামুদ্রা প্রভৃতি। তখন চিকিৎসাবিদ্যা, অস্ত্রবিদ্যা, ব্রহ্মবিদ্যা প্রভৃতির চর্চা হতো। গার্গী ব্রহ্মজ্ঞান সম্পর্কে একটি কাহিনী আছে, সেই কাহিনীটি তোমরা পড়ে নিবে, এটা পড়ে নিলে তোমরা বুঝতে পারবে। তারপরে আমি এখন তোমাদেরকে দ্বিতীয় পরিচ্ছেদে নিয়ে যাচ্ছি, তোমরা দ্বিতীয় পরিচ্ছেদে ধর্মগ্রন্থ 21 পৃষ্ঠায় চলে যাও। তাহলে আমরা জানি ধর্মগ্রন্থে ধর্মের কথা থাকে, ঈশ্বরের কথা থাকে, অন্যান্য জ্ঞানেরও কথাও থাকে। মহাভারত সম্পর্কে শোনো, মহাভারত এখানে বিশাল গ্রন্থ, এটি সংস্কৃত ভাষায় রচনা করেছেন কে বলো তো দেখি, ব্যাসদেব, তার মূল নাম কৃষ্ণ দেবায়ন। কাশীরাম দাস বাংলা ভাষায় মহাভারত অনুবাদ করেন। তাহলে মহাভারতের মূল কাহিনীটি কুরু পাণ্ডবদের যুদ্ধ, সেই যুদ্ধে সেই সঙ্গে যুদ্ধ হয়েছে অনেক কাহিনী, উপকাহিনী, এগুলো ধর্মের কাহিনী। হিন্দুরা রামায়ণের মতো মহাভারতকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দেখে নিত্য মহাভারত পাঠ করে শোনে। তাহলে মহাভারতের কথা অমৃতের ন্যায় তার সঙ্গে পূর্ণ হয়, সেজন্য কাশীরাম দাস কী বলেছেন, মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস তহে শুনে পুণ্যবান। কত সুন্দর কথা! তাহলে বিশাল মহাভারত, মহাভারতের কয়টি অংশে বিভক্ত তোমরা জানো? মহাভারতে মোট 18টি পর্ব আছে, পর্বগুলো একটু বলেই খেয়াল করো, আদি পর্ব, সভা পর্ব, বন পর্ব, বিরাট পর্ব, উদ্যোগ পর্ব, ভীষ্ম পর্ব, দ্রোণ পর্ব, কর্ণ পর্ব, শৈল্য পর্ব, শক্তিক পর্ব, স্ত্রী পর্ব, শান্তি পর্ব, অনুশাসন পর্ব, আশ্বমেধিক পর্ব, আশ্রম বার্ষিক পর্ব, মৌসল পর্ব, মহাপ্রস্থানিক পর্ব এবং স্বর্গারোহ পর্ব। তাহলে 18টি পর্ব তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা শেষের দিকে চলে আসতেছি, একটু আদি পর্বটা, আদি পর্বটাও তোমরা একটু করে নিবে, যেমন সভা পর্ব, আদি পর্ব, সভা পর্ব, বন পর্ব, বিরাট পর্ব, প্রত্যেকটা 18টি পর্ব এখানে বিস্তারিত লেখা আছে, এইগুলো তোমরা রিডিংগুলো পড়বে, রিডিং পড়লে তোমরা ক্লিয়ার হবে, বুঝতে পারবে। আমি আবারও বলবো, রিডিংয়ের উপর কিন্তু জোর দিতে হবে, রিডিং পড়লে কিন্তু রিডিংয়ের ভিতর কিন্তু উত্তর লেখা থাকে, এটা তোমাদের জন্য ভালো, ব্রেন শার্প হয়। তো তোমরা রিডিং করতে যদি প্রবলেম হয়, সমস্যা হয়, তাহলে তোমরা কী করবে, হাউস টিউটর তারপর অথবা গার্ডিয়ানের সহযোগিতা নেবে, প্রত্যেকটা লাইনে লাইনে বুঝে বুঝে পড়বে, তাহলে তোমাদেরকে আর উত্তর
মানে গাইড থেকে বা ইয়ে থেকে শিখতে হবে না, তোমরা নিজেরাই তোমরা উত্তরটা লিখতে পারবে বুঝে বুঝে পড়লে। আর একটু বোর্ডে থেকে খেয়াল করো, লেসন প্ল্যান তো পেয়েছো, লেসন প্ল্যানের সংক্ষিপ্ত প্রশ্ন 1 থেকে 10 পর্যন্ত এসডব্লিউ করবে। তোমাদের সুস্থতা কামনা করে, মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবে।